পুজোর আনন্দ আলোর রসনায় আর পুজোর রেশ নিয়ে পুজো আড্ডায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সঙ্গে রয়েছে আমি খুশি। দেখতে দেখতে পুজোর একটা একটা দিন পার হয়ে গেল, আর আজ মহাদশমী। নবমী নিশি পার করেই যখন দশমীর সকালটা চলে আসে, সত্যি মনটা যেন একটু ভারাক্রান্ত হয়ে যায়। তার কারণ মন যে শুধু একটা কথাই বলে, এবার উমার ঘরে ফেরার পালা। মানে এই যে ঘরের মেয়ে উমাকে ঘিরে এত আনন্দ, এত উল্লাস, এত উৎসাহ, সেটা যেন আর কয়েক ঘন্টার মধ্যেই একটু একটু করে ফুরিয়ে যাবে। তার কারণ আমাদের ঘরের মেয়ে উমা এক বছরের অপেক্ষা, এক বছরের প্রতীক্ষা দিয়ে আবারও ফিরে যাবে কৈলাসে। কিন্তু মায়ের এই যাওয়ার বেলায় মন খারাপ করব না, মাকে চেষ্টা করব আনন্দের মাঝখানে আরও খানিকক্ষণ ধরে রাখতে। আর তাই তো এই পুজো আড্ডায়, গানে গল্পে আড্ডায়, যাতে পুজোর রেশটা আরও বেশ খানিকটা সময় ধরে আমরা গায়ে মাখতে পারি, ধরে রাখতে পারি, তাই তো পুজো আড্ডা নিয়ে চলে এসেছি তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গে রয়েছি আমি। আর পুজো আড্ডা মানেই কিন্তু গান গল্প আড্ডা সবটা মিলিয়ে জমজমাটি বেশ অনেকটা সময় তোমার আর আমার একসাথে পার করে দেওয়া। আড্ডায় তো কথা হবে তোমার সাথে আমার, কিন্তু ওই যে বললাম গানে গল্পে আড্ডায় বেশ খানিকটা সময় পার করা, আর তার জন্যই কিন্তু গানে গানে তোমাদের মনটাকে আরেকটু আনন্দই ভরিয়ে দিতে আমার সঙ্গে কিন্তু রয়েছেন আমার অতিথি শিল্পী বন্ধুরা। তাহলে চলো প্রথমে তাদের সঙ্গে আলাপটা সেরে ফেলি, পুজোর একটু খোঁজ খবর নিয়ে নিই, মানে এই কটা দিন কেমনভাবে পুজো কাটালো, আর তারপর গানে গানে দশমীর মন খারাপটাকে ভুলে গিয়ে আনন্দের রেশটাকে টেনে আনার চেষ্টা করি। আমার একদম পাশেই, মানে একদম পাশেই রয়েছে দীপ্তি ভট্টাচার্য চন্দ্র, দীপ্তিদি তোমাকে বলছি, এবং তার আরেকটু পাশে রয়েছে সীমা ঘোষ, সীমাদি। তোমাদের দুজনকেই শুভ বিজয়া। পুজো কেমন কাটলো আগে বলো, কে বলবি, দীপ্তিদি তুমি আগে বলো। হ্যাঁ, পুজো তো আনন্দেই কাটে, কেননা অনুষ্ঠান থাকে, গানে গানে পার হয়ে কাটে। হ্যাঁ, তারপরে সব ওইভাবেই ঠাকুর দেখাও হয়ে যায়, মঞ্চে যেখানে যাই ওখানেই ঠাকুর দেখা হয়ে যায়। তাহলে গানে গানে ঠাকুর দেখে তোমার পুজোর মোটামুটি কয়েকটা দিন বেশ ভালোই আনন্দে কেটে গেছে। আর তোমার? আমারও খুব ভালো কাটলো পুজোর কটা দিন, প্রোগ্রাম, তারপরে বাড়ির কাজকর্ম সবই থাকে, বাড়ির রান্না বান্না এইসব সব পুজোর কটা দিন। তোমরাও একেবারে দশভুজা হয়ে ওঠো আর কি, মানে ঘর বাইর সবটা একই সাথে সামলাতে হয়। আর দেখো এই পুজোর আনন্দ আলো রসনাই সবটার মধ্যে দিয়ে একটা একটা করে দিন পার করতে করতে কিন্তু একেবারে পুজোর শেষ বেলায়, মানে দশমীতে চলে এসেছি আমরা। আর তাই তোমাদেরকে আমি আমার আড্ডায় নিয়ে এসেছি যাতে গানে গানে মন খারাপটাকে একেবারে ভুলিয়ে দিতে পারো। আর তোমাদের সঙ্গে তো গল্প শুরু করে দিয়েছি, তোমাদের গান শুনবো সেটাও আমার ওই প্রান্তের বন্ধুদের বলে দিয়েছি, কিন্তু আমার এই দুজন সঙ্গীত শিল্পীর সঙ্গে যারা সঙ্গত করবেন, মানে যাদের বাদ দিয়ে আড্ডাটা জমজমাট হয়ে উঠবে না, তাদের সঙ্গে একটু ছোট্ট করে আলাপ করে নিই। কিবোর্ডে রয়েছে বাপ্পাদা, তবলায় বলবো না তালে রয়েছে সুপ্রিয়দা, এবং অক্টোপ্যাডে রয়েছে দেবাশিস্তা। তোমাদের তিনজনকেও শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর তোমরা না থাকলে তো আড্ডাটাও জমজমাটি হবে না। তো গানে গানে আমরা আড্ডা পর্ব এগিয়ে নিয়ে যাই। দীপ্তি, তোমাকে দিয়ে শুরু করি, কি শোনাচ্ছ বলো মায়ের এই বিদায় বেলায়? মায়ের বিদায় তো মন থেকে মেনে নিতে চায় না, তো মা তো সবসময় থাকুন এটাই চাই। ঠিক, তো প্রথমে মাকে বন্দনা দিয়েই নজরুলের সৃষ্টি বন্দনা দিয়ে একটি গান গাইছি, চলো শুরু করো। উমার দনুজ পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী
বন্দনা মাতৃবন্দনা শুনতে শুনতে শুধু মনে হচ্ছিলো আজ কেন দশমী, মানে এই তো পুজো শুরু হলো, মানে পুজো আসবে আসবে করতে করতে কীভাবে যেন পুজোটা চলে আসলো, আর পুজো শুরু হতে না হতেই আজকে দশমী চলে আসলো। সত্যি যদি নিয়মটাকে একটু ওলট পালট করা যেত, সত্যি যদি মাকে আর খানিকটা সময় ধরে রাখতে পারতাম তাহলে বোধহয় বেশ হতো, বলো? কিন্তু সেটা তো হওয়ার নয়, তার কারণ এই নিয়মের কাছে, এই বিধির কাছে বোধহয় আমরা বাধা পড়ে গেছি। তাই তো যুগ যুগ ধরে, বছর বছর ধরে একই নিয়মের হাত ধরে নিয়ম অনুসারেই আমাদের এগিয়ে চলতে হচ্ছে। আর সেই নিয়ম কিন্তু জানান দিচ্ছে যে হ্যাঁ, আজ মহাদশমী, কিন্তু আমরা আড্ডায় চেষ্টা করব, হোক না দশমী, আনন্দের রেশটাকে তো ধরে রাখতে ক্ষতি নেই। এবার তুমি কি শোনাচ্ছ বলো? আমার একটি মাতৃবন্দনাই, মাকে তো আমরা শুধু মা দুর্গা হিসাবে পূজা করি না, মায়ের অনেক অনেক রূপ, তো সেরকমই একটু মাতৃবন্দনা। তো এই গানটির সুরকার হচ্ছেন শিবাশিস দণ্ড আর গীতিকার হচ্ছেন শুভ সুশীল বাংলাদেশের। বেশ, চলো তাহলে মায়ের বিভিন্ন রূপের বন্দনা এখন আমরা শুনব। তুমি জগতের মা, মা জগদ্ধাত্রী মা,
তোমার কৃপায় আছে তাই খুশিতে মন নাচে, তোমার কৃপায় আছে তাই খুশিতে মন নাচে, কিসের ভাবনা তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা, তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা, তুমি জগতের মায় ও মা জগদ্ধাত্রী মা, তুমি এলে গো মায় ও মা দুর্গা মা, তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা, তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা, তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা, তাই ঘরে ঘরে করে মাগো তোমার বন্দনা। মায়ের কতগুলো রূপ বলো, কখনো ভীষণ রাগি রাগি চেহারায় অসুরকে বধ করছে, কখনো বা স্নেহময়ী রূপ দিয়ে সবাইকে আগলে রাখছেন, তাই না? এবং তোমার গানের সূত্র ধরেই বলি, ত্রিনয়নের কথা রয়েছে। এই যে দশমীর বেলায় আমরা বলি যে আমাদের মন খারাপ, মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় জানো তো মায়েরও মনটা খারাপ হয়ে যায়। তার কারণ দেখবে পুজোর শুরুতে মায়ের চোখে দৃষ্টি বলি বা মায়ের রূপ বলি, দশমীর দিন না কোথাও যেন মনে হয় সেই রূপে একটা বদল আসছে, মাও যেন কোথাও মনে মনে একটু কেঁদে ওঠে যে বাপের বাড়ি ছেড়ে তো আবার সেই এক বছরের জন্য শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, এবং ঢাকের যে বোলটা সেটার মধ্যেও যেন একটা বদল আসে। মানে মাকে যখন আমরা আগমনীর আবাহনে ডেকে আনি তখন যে সুরটা থাকে বিদায় বেলায় যেন কোথাও একটা বিষণ্ণতা মিলে যায় আর কি, এটা সম্পূর্ণ আমারই মনে হয়, আমি যেন তোমাদের কি মনে হয়? আমাদেরও তো তাই মনে হয়, কারণ মায়ের চোখের দিকে তাকিয়ে তখন যেন মনে হয় যে একটা মানে চোখে জল একটা, এবং স্পেশালি দেখবে যখন মাকে বরণ করানো হয় মিষ্টি দিয়ে পান পাতা দিয়ে সিঁদুর পরিয়ে, তখন মাও যেন কোথাও অজান্তে অন্তর্যামিতে সারা দিয়ে বলেন যে আমিও তো থাকতে চাই বাছা, কিন্তু ওই যে নিয়ম সেখানে আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে, আবার এক বছর পরে ঠিক ফিরে আসবো সপরিবারে। কিন্তু দেখো আড্ডায় আমরা কোনো ছেদ টানছি না, আড্ডা পর্ব চলছে, আর আমার মনে এই যে গানে গল্পে আড্ডায় দশমীকে আমরা সেলিব্রেট করছি, আমার ওই প্রান্তের বন্ধুরা তোমরাও কিন্তু আড্ডায় সামিল হয়ে গেছো। এই আড্ডা যখন চলছে গানটাও তো কন্টিনিউ করতে হবে, তাই না? বলে নাহলে আড্ডার ওই রেশটা জমজমাটি হয়ে উঠবে কি করে? গান ছাড়া কিছু তো নেই, একদমই তাই। মানে সুখ দুঃখ আনন্দ মজা হই হুল্লোড় যেটাই বলি না কেন গান কিন্তু সবেতেই রয়েছে, শেষ কথা। তাহলে এবার শুরুর কথাটা বলো, কি শোনাচ্ছ তুমি? আমি শোনাচ্ছি, আমি একদম মিলে যাচ্ছে শিউলি ফুল। তখন তো এরকমভাবে গান তৈরি হতো, তখন শারদীয়া আমাদের ছোটোবেলায় শারদীয়া পূজার ডালি নিয়ে আসতো শারদর্ঘ, তখন শিল্পীদের ছবি আর দুটো করে গান থাকতো, তো সেরকমই একটা গান একদম শরতের অনুষঙ্গে। মানে সবটা মিলিয়ে মোদ্দা কথা হচ্ছে গানে গানেই হোক গল্পেই হোক আড্ডাতেই হোক মাকে আরও খানিকক্ষণ ধরে রাখা, মায়ের আদর মায়ের স্নেহটাকে আরও খানিকক্ষণ আষ্টে পিষ্টে পুজোর রেশ নিয়ে গায়ে মেখে নেওয়া। চলো এবার তোমার গানে যাই। কাজল কাজল কুমকুম শিউলি ঝরে ঝুম ঝুম, সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মেঘের মরশুম, কাজল কাজল কুমকুম শিউলি ঝরে ঝুম ঝুম, সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মেঘের মরশুম, কুসুম কুসুম হিম পড়ে সোনালি রোদ তার ঘরে, সোনার আলোয় ভাসে তোরে চলছে মেঘের মরশুম, কাজল কাজল কুমকুম শিউলি ঝরে ঝুম ঝুম, সোনার আলোয় ভাসে তোরে চলছে মেঘের মরশুম, কাজল কাজল
ঝরে ঝুম ঝুম সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মিঠির মরশুম। ঝলক ঝলক মন নাচে সোনালি রোদ কি যাচ্ছে, ঝলক ঝলক মন নাচে সোনালি রোদ কি যাচ্ছে, অরুণ বরুণ কিরণে তার বাজলো কাকুন রুমঝুম, সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মিঠির মরশুম। কাজল কাজল কুম কুম শিউল ঝরে ঝুম ঝুম সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মিঠির মরশুম। কুসুম কুসুম হিম পড়ে সোনালি রোদ তার ঘরে, কুসুম কুসুম হিম পড়ে সোনালি রোদ তার ঘরে, পরম সরম পরশে তার বাজলো বন ফুলের ঘুম, সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মিঠির মরশুম। কাজল কাজল কুম কুম শিউলি ঝরে ঝুম ঝুম সোনার আলোয় ভাসিয়ে তোরে চলছে মিঠির মরশুম। কাজল কাজল কুম কুম শিউলি ঝরে ঝুম ঝুম, কাজল কাজল কুম কুম শিউলি ঝরে ঝুম ঝুম, কাজল কাজল কুম কুম শিউলি ঝরে ঝুম ঝুম। গানগুলোর মধ্যেই না কেমন একটা পুজো পুজো গন্ধ রয়েছে জানো তো, যেমন মানে শিউলি কাশ এরা যেমন শরৎকে একদম জাগিয়ে তোলে এবং জানান দেয় যে হ্যাঁ পুজো এসে গেছে বা পুজোর গন্ধটা আমরা মাখতে শুরু করে দিয়েছি, সেরকম এই গানগুলোর মধ্যে না অদ্ভুত একটা পুজোর গন্ধ রয়েছে। তো এই যে যাওয়ার বেলায় এই গানগুলো দিয়েই যেন চেষ্টা চলছে যে আরও খানিকটা রেশ থাকুক, আরও খানিকটা আনন্দে আমরা মেতে উঠি। আর আমি জানি সীমাদি তুমিও পরের গানটা সাজিয়ে ফেলেছ, কি শোনাচ্ছ বলো? পরের গানটা এটাই যে মা দুর্গা তো বাপের বাড়ি আসেন, তো আমরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাই, যাবার কথা হয় তখন যেতে চাই না আমরা, যেতে বাধ্য হই, আমাদের সংসার সামলানোর জন্য তো যেতেই হবে। আর তখন আমার মায়েদের মানে দুর্গা মায়ের মায়ের যেমন মেনকা মায়ের যেমন মন খারাপ হয়ে যেত মা দুর্গার জন্য। কি অদ্ভুত ব্যাপার দেখো, পূজোর সময় মা যেমন তার বাপের বাড়িতে আসেন, আমরাও প্রত্যেকে যারা সংসারী হয়ে গেছি আমরাও বাপের বাড়িতে যাই, এবং যখন ফেরত আসার সময়টা হয়ে যায় দুর্গা মায়ের মায়েরও যেমন মন খারাপ করে, আমাদের মায়েরও কিন্তু মন খারাপ করে। আবার এই মায়েরাই কিন্তু বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য তাগিদটা সবার আগেই নেয় এবং মন খারাপটা সব থেকে বেশি করে তখন, মানে বিয়ে দিয়ে দেবার পরে হয়। হ্যাঁ, মানে তখন মনে হয় যে না পাঠিয়ে দিই ভালো থাকবে, এবং যখন বছরটা ঘুরে যায় মেয়ে আর ঘরে আসে না, অপেক্ষায় অপেক্ষায় দিন কাটে, এবং কয়েক দিনের জন্য যখন মেয়েকে পাওয়া যায় তখন মনে মাত্র কয়েকটা দিন, আরও কয়েকটা দিন কেন হলো না আর কি। মানে দেখো এটাতে শুধুই মর্তলোকে আমাদের হয় তা কিন্তু নয়, দেবদেবীদের মধ্যেও কিন্তু একই প্রথাই চলছে। মানে সব মা মেনকারও যে উক্তি ছিল আমাদের সব মেয়ের মায়েদেরই একই উক্তি। আর সেই কারণেই বোধ হয় আমরা যতই ত্রিনয়নী বলি, যতই দশভুজা বলি, যতই অসুর নাশিনী বলি না কেন, আসলে কিন্তু ঘুরে ফিরে ঘরের মেয়ে উমা সেই ঘরের মেয়েই হয়ে কিন্তু থাকে। চলো এবার শুনি তোমার গান। হয়েছিস ডাগর ডগর, হয়েছিস ডাগর ডগর, এখন কিসের ভয় এত, এসেছিস মা থাক না হে থা দিনে কত, হয়েছিস ডাগর ডগর, হয়েছিস ডাগর ডগর, এখন কিসের ভয় এত, এসেছিস মা থাক না হে থা দিনে কত, আহ
থাক না হে থাদিনে কত কপট নাই কো তার মনে যে ডাকে সে ফিরে তার শোনে ছল কপট নাই কো তার মনে যে ডাকে সে ফিরে তার শোনে থাক না হে থাদিনে কত থাক না হে থাদিনে কত হয়েছিস ডাগর ডগর হয়েছিস ডাগর ডগর এখন কিসের ভয় এত এসেছিস মা থাক না হে থাদিনে কত এসেছিস মা থাক না হে থাদিনে কত এসেছিস মা থাক না হে থাদিনে কত আমরাও তো সেটাই চাইছি বলো যে আমাদের ঘরের মেয়ে উমা আমাদের মা দুর্গা আরও কয়েকটা দিন থেকেই যাক না কিন্তু সেটা তো হওয়ার নয় তাই আড্ডার ছলে গানে গল্পে সেই রেশটাকেই ধরে রাখার চেষ্টা করছি আড্ডা চলছে আড্ডা চলবে কিন্তু ওই যে সময় ঘুরে ফিরে তার হাত থেকে কিন্তু কারোর রেহাই নেই আর সেই সময় জানান দিচ্ছে এই পুজো আড্ডায় একটা বিরতির সময় হয়ে গেছে এই ছোট্ট একটা বিরতিতে যাবো আর আসবো সঙ্গে আছো সঙ্গে থাকো পুজো আড্ডায় বিরতির পর পুজো আড্ডায় মহাদশমীতে জমিয়ে আড্ডা দিচ্ছি আর পুজোর রেশটাকে আরেকটু ধরে রাখার চেষ্টা করছি গানে গল্পে আড্ডায় সঙ্গে তোমার অতিথি শিল্পীরা রয়েছে তোমাদের গান শুনছি মাঝে মাঝে গল্প করছি আর আড্ডা কিন্তু বেশ একটু একটু করে আমাদের জমে উঠছে তো বিরতির এপারে আমাদের জন্য কী অপেক্ষা করছে তোমাদের কাছ থেকে দেখো পুজোর সময় একটা বাঁশি বাজে যেন মনে সবার মনে আমার মনে হয় সেটা আগমনীর একটা আনন্দের বাঁশি আবার যখন মা চলে যাচ্ছেন তখন একটা বিদায়ের বাঁশি তো সেই কথা মনে রেখে সলিল চৌধুরীর একটা অসাধারণ কম্পোজিশন সেটা একটু চেষ্টা করছি একটু আন্দাজ করতে পাচ্ছি যে কী গান শুনতে চলেছি আর আমি জানি আমার ওই প্রান্তের বন্ধুরাও মোটামুটি আন্দাজ করে ফেলেছে এবং মন বলছে পুজোর সাথে এই গানটা কিন্তু বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাহলে আর দেরি না করে চটপট শুরু করে দাও Thank you.
সরণি রূপে দোলাই কেন মনে এনে দেয় আবাসি বলেছিলাম যে এই গানের সঙ্গে পূজোর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং গানটা শুনতে শুনতে না আমি একটু ছোটবেলার কথা মনে করছিলাম, তার কারণ আমার ছোটবেলায় পূজো মণ্ডপে যে ধরনের বাংলা গান বাজতো এই গানগুলো না তার মধ্যে আমি শুনেছি। এবং ওই দুপুরবেলা দেখবে একটার সময় কিছুক্ষণের জন্য মাইকটা বন্ধ থাকতো এবং তারপরে মোটামুটি 3:30-4 সময় আবার মাইকটা বাজতো এবং এই গানগুলো যখন কানে আসতো না মানে এই পূজো মণ্ডপ যেন হাতছানি দিয়ে ডাকতো আর কি, মাকে বলতাম চটপট একটা নতুন জামা পরিয়ে দাও মণ্ডপে বাসি ডাকছে। তখন হয়তো এত মানেটা বুঝতাম না কিন্তু ওই গানটা যেন কোথাও জানান দিত যে না চলো পূজো মণ্ডপে যেতে হবে, ওখানে বসে জমিয়ে আড্ডা দিতে হবে, একটু হুটোপুটি করতে হবে, একটু দুষ্টুমি করতে হবে, মানে পূজোর কটা দিন তো বাঁধন ছাড়া যাকে বলে আর কি শাসনের ঊর্ধ্বে। তো তোমার কি গানটা গাইতে গাইতে ছোটবেলার কথা কিছু মনে পড়ছে? হ্যাঁ, বাঁশি তো সবার জীবনেই বাজে, সেই গানে বাঁশি তো ভীষণভাবে ডাকতো। গান মানেই আমার বাঁশি, মনে হতো সব গানেই যেন শ্যামের বাঁশি, যেটা ভালো লাগতো। এই বাঁশির সুরে কি শ্যামকে খুঁজে পাওয়া হয়েছিল, সেরকম কোনো গল্প রয়েছে নাকি? না, সেটা হয়তো গানের মাধ্যমেই হয়েছে। স্পেশালি ওই যে শ্যামের বাঁশির সঙ্গে একটা ওতপ্রোত তোমার সম্পর্ক জড়িয়ে রয়েছে। কখনো বেদনাও আছে,
কখনো আনন্দ, তো আনন্দটাকেই বেছে নিয়েছি। দেখো সুখ দুঃখ সবটাই কিন্তু আমাদের জীবন জুড়ে রয়েছে। আজকে দেখো এই যে পুজোর শেষ বেলায় যদি ধরে নিই, দশমী মানেই তো পাজি অনুযায়ী, তিথি অনুযায়ী দেখো পুজোর শেষ দিন, কিন্তু তার মধ্যে ওই যে আনন্দটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি, কোথাও মনে মনে বলছি হোক না মায়ের বিদায় বেলা, কিন্তু মনে প্রাণে গানে গল্পে আড্ডায় তোমাকে মনে মনে ধরে রাখতে পারি, আনন্দের রেশটাকে তো ধরে রাখতে পারি, তাই না বলো? তুমি কি বলবে? আমার কাছেও ওই ছোটোবেলাটা খুব আনন্দের ছিল, মানে দুর্গাপুজোর এখন যে সময়ের আনন্দ তখনকার আনন্দটা একদমই আলাদা ছিল। মানে ওই জায়গাতে তো সব থেকে বড় কথা এই, এখন যেমন সব পুজো ঠাকুর দেখা, গান গাওয়া, অনুষ্ঠান করা, তার সাথে সাথে সংসারের কাজটাও করতে হয়, হারিয়ে গেছে, ভালো হতো সেই চেষ্টাটাই কিন্তু করছি আর কি। মানে বিষয়টা যেটা হয় দেখবে, যখন ছানা থাকি আমরা, ছোট থাকি, তখন মনে হয় না বড়দের আনন্দটাই বোধ হয় বেশি ভালো। স্পেশালি পুজোর সময় দেখবে ধরো তুমি অনেক ঠাকুর দেখেছো, তারপরে পায়ে ব্যথা হয়ে গেছে, বাবা মায়ের কাছে বলছে আর হাঁটতে পারছি না, একটু কোলে উঠবো, হয়তো একটা ধমকই খেলেছে, হ্যাঁ ঠাকুর দেখার সময় তো খুব এনার্জি ছিল, আর বাড়ি ফেরার সময় কোলে উঠতে হবে, তখন কিন্তু মনে 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 হতো যে মাকে একটু বলে যে তাড়াতাড়ি আমাকে বড় করে দাও তো, বড় হয়ে গেলে আর এই সমস্ত ঝক্কি থাকবে না। কিন্তু সত্যিই যখন একটু একটু করে বড় হয়ে যাই, তখন মনে হয় যে না, সেই ছোটোবেলার আনন্দটার মধ্যে তো একটা নির্ভেজাল ব্যাপার থাকে, দেখবে তখন অত ভাবনা চিন্তা থাকে না, অত হিসেব নিকেশ থাকে না, থাকে না, তখন তো অন্যরকম ছিল ব্যাপারটা, জামা কাপড় ঘন ঘন চেঞ্জ করা, ওটা গোনা, মা ঠিক করে রেখেছে এটার পর এটা পড়বে, সেরকম ভাবে তো আমার মনে হয় মহালয়া থেকে শুরু হয়েছে, তাই না, যে সকালে একটা পড়তে হবে, বিকেলে একটা পড়তে হবে, এবং গুনে গুনে রাখা হতো যে কটা জামা পড়া হলো আর কটা জামা বেশি থেকে গেল আর কি। এবং আমার কাছে আনন্দটা আরো ছিল আমার বাড়িরই পুজো, আচ্ছা, সেজন্য আমার কাছে আনন্দটা আরো অন্যরকম, মানে একদম দুর্গা ঠাকুর যখন থেকে শুরু হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে মাকে, তখন থেকে আমি সবটাই দেখে বড় হতাম, ওই গিয়ে বসে থাকতাম, দেবী মূর্তি তৈরি হচ্ছে, সামনে গিয়ে বসে থাকতাম। ভারী সুন্দর একটা কথা তুমি বললে, যে দেখো মাটির তাল দিয়ে একটা দেবী প্রতিমা কি সুন্দর একটু একটু করে তৈরি হয়, এবং আবার সেই মাটিটাই যেন একটু একটু করে বিদায় বেলায় জলের সাথে মিশে যায়, তাই না বলো? সবটাই মাটি দিয়ে শুরু হচ্ছে, আবার সেই মাটিটাই কোথাও না কোথাও মিশে যাচ্ছে। না, মন খারাপের কথা একদমই বলবো না, তার কারণ মন খারাপটা ভুলে থাকবো বলেই তো আমাদের এই আড্ডা, গান, গল্প সবটা মিলিয়ে একটা দারুণ সময় কাটাচ্ছি তুমি আর আমি একসাথে। এবং এবার তো একটু গানের দিকে আসতে হবে, তো আমরা কি একটু অন্য ধরনের কিছু গান শুনবো তোমার কাছ থেকে? একটু একটা ঝুমুর শোনাই, এটা নাগপুরিয়া ঝুমুর, তো এটা আমার খুব পছন্দের গান, এটা আমি একটু শোনাই। তোমার পছন্দের গান, আর তুমি যখন মিষ্টি করে আমাদেরকে শোনাবে, আমার মনে হয় আমার ওই প্রান্তে যে সমস্ত বন্ধুরা রয়েছে, মন দিয়ে আমাদের এই আড্ডায় সামিল হয়ে গেছে, তাদেরও বেশ ভালো লাগবে। চলো শুনি তাহলে। বনে মে সো ভেলা, বনে মে সো ভেলা, বন কে হরনি হরে, বন কে হরনি হরে, শিকারি নে মারি গেলাই বনো শোভা ভেল, হায় হায় বনো শোভা ভে, বন মে সো
মাছুরি হারে জালকে মাছুরি হারে জালু মানে মারি গেলাই জল শোভা ভেল হায় হায় জল শোভা ভেল যাকে বলে আর কি, মানে মনেই হচ্ছে যে সত্যি আর কি দশমীর আড্ডায় আমরা একদম জমে উঠেছি যাকে বলে। তোমার গানটা তো অসাধারণ কিছু বলার নেই। শেষে ওই আজকে যেহেতু দশমীর প্রোগ্রাম, যেহেতু ওই মা দুর্গাও চলে যাচ্ছেন, এখানে এই গানটার মধ্যে ওই কথাটাই জাস্ট আছে যে কুটুমেতে লেগে গেলে ঘরের শোভা, মেয়েরা তো ঘরের শোভা হয়, যখন শ্বশুরবাড়ির লোক নিয়ে চলে যায় তো শোভাটাই চলে যায়। সত্যিই তাই। দেখো শব্দ হয়তো আলাদা, ভাষাটা হয়তো আলাদা, কিন্তু ঘুরে ফিরে মানেটা কিন্তু সেই একই জায়গাতেই রয়েছে, সেই একই বার্তাই একই কথাই কিন্তু জানান দিচ্ছে যে আজকে দশমী, যতই তুমি চেষ্টা করো না কেন আজ কিন্তু মায়ের সত্যিই বিদায় বেলা আর কি। তবে তোমার এই গানের সঙ্গে আমার মিউজিশিয়ান দাদারা যা সঙ্গত করেছেন সেটা তো বলতেই হয়। বাপ্পা দা, সুপ্রিয় দা এবং দেবাশিস দা, ওই ধামসা মাদলটা না জাস্ট কানে বাজছে আর কি, এবং মনে হচ্ছিল আড্ডা দিতে দিতে কিছুক্ষণের জন্য যেন এই মহল ছেড়ে ওই মহলে পৌঁছে গেছি আর কি। সবাইকে ধন্যবাদ, কেননা মিউজিশিয়ান দাদা এবং ভাইয়েরা ছাড়া তো আমরা একদম এই গানগুলো গাইতেই পারা যেত না, সব থেকে বড় কথা। দেখো আড্ডা ব্যাপারটা এরকম তাই না, সবাইকে নিয়ে বেশ একটা হই হই করে জমজমাটি ব্যাপার না থাকলে মানে আড্ডা আড্ডা ব্যাপারটা তৈরি হয় না আর কি। বেশ কথা তো চলছে, মানে কথা তো আমি বলছি আড্ডার মধ্যে, তোমরাও রয়েছো আমিও রয়েছি। এবার কিন্তু দীপ্তিদি তোমার কাছে আসার পালা, তুমি একদম অন্য মুডের গান শোনাচ্ছো, সীমাদি একদম অন্য মুডের গান শোনাচ্ছে, তো কি শুনছি তোমার কাছে? আমি শোনাচ্ছি তখন শারদ অর্ঘ্য বিরত নানা কোম্পানির, তো সেই সময় মাধুরী চট্টোপাধ্যায়ের একটা গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। পুজোর সময় তো অষ্টমী বলো সপ্তমী বলো যে অঞ্জলি দিতে যাওয়া, স্পেশালি তুমি বুঝবে অনেক ছোট তুমি, তো সেই সময় একটা প্রেম প্রেম ব্যাপার তো থাকেই। পুজো মানে কি বলো তো, প্রথম প্রেম, পুজো মানে ডায়েট ভুলে প্রচুর খাওয়া দাওয়া করা, পুজো মানে এপাড়া থেকে ওপাড়ায় চলে যাওয়া, এবং অঞ্জলির কথা যেটা তুমি বললে, মায়ের দিকে ফুলটা কম পড়ে, পছন্দের মানুষটির দিকে ফুলটা একটু বেশি পড়ে আর কি, এবং প্রথম পাট ভাঙা শাড়ি পরা, শাড়ি পরা, তো সেই সময়টাকে যে প্রেম, প্রেম তো সবসময় জুড়েই আছে, তো সেই যে পুজোর প্রেমটা, অঞ্জলি দিতে গিয়ে যে প্রেম, সেটার মতো এত রোমান্টিক প্রেম, বা সরস্বতী পুজোর মানে সে তো বলাই বাহুল্য, তো এই প্রেমটাকে নিয়ে একটা গান একটু অন্যরকম,
মানে আমার মনে হয় তুমি শুনিয়েই ফেলো আর কি, কারণ এত প্রেমময় ব্যাপারটা হয়ে যাচ্ছে গানে গানে, সেটা আমরা ফিল করি। দশমী হোক না, প্রেম তো থাকছেই মনে। একদমই তাই, প্রেম ছাড়া তো আমরা চলতে পারি না, প্রেম ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ, আর পূজোর সাথে প্রেমের তো একটা আলাদা সম্পর্ক রয়েছে। চলো তোমার গানে যাই। আরো চুপি চুপি ফুলে গানে নানা সুরে নয়, আরো ধীরে ধীরে চান ছড়াও প্রাণে ফুলে ফুরে নয়, আরো চুপি চুপি ফুলে গানে নানা সুরে নয়, আরো ধীরে ধীরে গান ছড়া ভাদু গান দিদি একটা বাঁশি দিয়ে গিয়েছে, আমিও একটু ইচ্ছা গেল বাঁশি দিয়ে একটু কিছু শোনাতে। এটাই তো পুজোর আড্ডা, দেখবে আড্ডা দিতে দিতে না মনের ইচ্ছে গুলো বদল হতে শুরু করে। বাঁশি দিয়ে আমারও মনে হলো আমিও একটা কিছু গাই।
ইচ্ছে আর আড্ডা ব্যাপারটা এরকমই জানো তো, মানে আড্ডা দিতে দিতে ইচ্ছেটা মাঝে মাঝেই বদল হয়ে যায়। যেমন দিদির গান শুনতে শুনতে তোমার মনের মধ্যে একটা ইচ্ছে জেগেছে, আর আমি তো সেই ইচ্ছের ডালি নিয়েই বসে রয়েছি যে একের পর এক তোমরা সুন্দর সুন্দর গান শোনাবে। তোমার সাথে আড্ডা দিতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আড্ডাটা দিতে কেন ভালো লাগছে জানো তো, আমি তো একটু একটু করে আড্ডায় মজে যাচ্ছি, কারণ এত সুন্দর সুন্দর গান, গান ছাড়া তো আড্ডা জমজমাট হয় না। একদম। বেশ, এবার তাহলে তোমার ইচ্ছেটাও গানে গানে পূরণ হয়ে যাক, মানে আমাদের ইচ্ছেটাও পূরণ হোক গান শুনতে শুনতে। চলো। ভাদুকে বাঁশি বাজালে যমুনার বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনার বাঁধা ঘাটে, আমার ভাদু দক্ষিণ যাবে গো, উঠে মাথায় ধুলি, আমার ভাদু দক্ষিণ যাবে গো, উঠে মাথায় ধুলি, আমার দরেন ভাদু পদ্মা কাটা মাদুলি, আমার দরেন ভাদু পদ্মা কাটা মাদুলি। বিশ্বাস করো এই মুডটা থেকে না জাস্ট একটুও বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে সময় কানে কানে জানান দিচ্ছে একটু হলেও থামতে হবে, বুঝতেই পারছো, মানে এই জমজমাটি আড্ডায় বিরতির সময় হয়ে গেছে। ছোট্ট একটা ব্রেক নিয়ে যাবো আর আসবো, সঙ্গে আছো, সঙ্গে থাকো পুজো আড্ডায়। এলাম বিরতির পর আর রয়েছে দশমী স্পেশাল পুজো আড্ডায়। গানে গল্পে আড্ডা কিন্তু একটু একটু করে জমে উঠছে, সময় যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখো পুজো আড্ডায় রয়েছি, পুজো নিয়ে কথা হচ্ছে, পুজোর প্রেম নিয়ে কথা হলো, ঘোরাঘুরি নিয়ে কথা হলো, আর খাওয়া দাওয়াটা কী করে বাদ দিয়ে দিই বলো। মানে পুজোর আগের থেকে যে ডায়েটটা শুরু হয় পুজোর এই কটা দিনে, কিন্তু সেটা আমরা একেবারেই ভেঙে ফেলি। এবং স্পেশালি দশমীর দিন মিষ্টি খাওয়া, মিষ্টি খেতে ভালোবাসো? ভালোবাসি, কিন্তু
অনেক কিছু বারণ হয়ে গেছে, তবু লুকিয়ে খেয়ে ফেলি। পুজোর সময় আমি বলবো কোনো বারণ টারণ নেই, যা কিছু সব মায়ের নামে হয়ে যাবে আর কি, মানে ভালো হলেও মায়ের জন্য, বাড়াবাড়ি হলেও মা সব সামলে দেবে। আর তুমি ফুডি? আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই চেহারার জন্য ভীষণ বাড়িতে অবজেকশন, কিন্তু লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে খেয়ে নিই, কারণ ভালোবাসার জিনিস তো, একদম ভালোবাসার জিনিস থেকে কখনো দূরে থাকবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, যে জিনিসটাকে আমরা ভালোবেসে খাবো না সেটার কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু ওই খাওয়ার আগে যদি একটু খুঁতখুঁত করি খাবো কি খাবো না, তাতে আমি তো খাবো কি খাবো না বলে খাই না তা না, খেয়ে নিই ইচ্ছা হলে খেয়ে নিই, কিন্তু ওই লুকিয়ে খেতে হয় খাওয়াটা। আচ্ছা, আর এই পুজোর যে কটা দিন আর কি, তারপরে প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়েছে? আমার তো হয় না বাইরে খাওয়া দাওয়া, মানে প্রোগ্রামের মধ্যে থাকতে হয় না, প্রোগ্রামের মধ্যে থাকতে হয়, আর ওই রাতে ফেরা রাতের মধ্যে কিছু খাওয়া দাওয়া একটু প্রবলেম হলে হালকা ফুলকার উপর দিয়ে চলে আর কি, ওই হালকা করে চলে, তবে দশমীর দিনটা একটু খাওয়া দাওয়া, মানে মিষ্টির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আর দশমীর দিন মানে একেবারে কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ বলো, মানে ওটা যদি নাই করলাম দশমী দশমী ফিলটাই বা পাবো কি করে, তাই না? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি খাবে। ওই যে সবটাই বললাম মায়ের ইচ্ছের ওপরে, আমি কিন্তু যা কিছু করি মায়ের দোহাইতে ছেড়ে দিই, তবে এই মুহূর্তে আড্ডায় কিন্তু কোনো খামতি থাকবে না, মানে আড্ডা পর্বটা আমাদের যেরকম চলছে সেরকম জোর কদমে এগিয়ে নিয়ে যেতে হবে। কার কাছে যাবো ভাবছি, মানে তোমার কাছে নাকি তোমার কাছে, তোমার কাছেই আসি কি শুনছি বলো। পুজোয় তো বাড়িতে আসতে ইচ্ছে করে মেয়েদের, যেটা মা এসেছেন চলে যাচ্ছেন, কিন্তু সেই যে আরতি সবাই সবসময় পারে না, এটা মীরা দেববর্মনের লেখা, উনি দেখেছিলেন একটা মেয়ে ঘাটের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মানে নৌকার দিকে তাকিয়ে, ওনার মনে হয়েছিল হয়তো বাপের বাড়ি যেতে চাইছে, ভাইকে ডাকছে, সেই গান। আমার ভাই ধন রে কোয়ো ন
দেখো দীপ্তিদির যে গানটা শুনলাম, একটু মন খারাপ করে, একটু মন খারাপ করে, এবং এটা খুব সত্যি কথা যে পুজোর কটা দিন কোনো মেয়ে তার বাপের বাড়ি আসতে পাচ্ছে না, তার থেকে বোধহয় মন খারাপের আর কিছু হতে পারে না। এবং এই মন খারাপের রেশটা থেকে তো বেরোতে চাইছি, আর তার জন্য দেখো ঘুরে ফিরে কিন্তু সেই পুজোর কটা দিন, যে কটা দিনে আর কি মন খোলা আনন্দ, প্রচুর প্রচুর ঠাকুর দেখা, এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ানো, নতুন শাড়ি জামা কাপড়ের গন্ধে পাট ভাঙা শাড়িতে নিজেকে সাজিয়ে নেওয়া, ওই চার পাঁচটা দিনের কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তো তুমি যদি ওরকম একটা কিছু শোনাও তাহলে আমার মনে হয় পুজোর রেশটাকে আরেকটু আমরা ধরে রাখতে পারবো। যেহেতু আজকে দশমী, কিন্তু আমরা নবমী পর্যন্ত পুরো আনন্দের মধ্যে থাকি, তো নবমী রাতটা যেই পার হয়ে যায় আর কি, তো সেটা তো আমি এরকমই একটি গান এবারে রেকর্ডিং করেছি, আগমনী গান। তো গানটির সুরকার হচ্ছেন চন্দন রায়চৌধুরী এবং লিখেছে বাংলাদেশের এক ভাই শুভ সুশীল। তো আমি সেই গানটাই একটু শোনাচ্ছি তোমাদের। তোরা শঙ্খ বাজা বাজারে ঢা, দুর্গা মায়ের আজ মহায় আবির্ভাব। তোরা শঙ্খ বাজা বাজারে ঢা, দুর্গা মায়ের আজ মহায় আবির্ভাব। তোরা শঙ্খ বাজা বাজারে ঢা, দুর্গা মায়ের আজ মহায় আবির্ভাব। তোরা শঙ্খ বাজা বাজারে ঢা, দুর্গা মায়ের আজ মহায় আবির্ভাব। শারদীয়ার সকাল সাঁঝে একটি বছর পরে, সাধন পাবে মায়ের মন, মা ছাড়া কেউ নেই রে আপন। করলে সাধন পাবে মায়ের মন, মা ছাড়া কেউ নেই রে আপন। তোরা শঙ্খ বাজা বাজারে ঢা, দুর্গা মায়ের আজ মহায় আবির্ভাব। শারদীয়ার সকাল সাঁঝে একটি বছর নন্দিনী, দুঃখ হারিনী আসবে মোদের ঘরে, তাই খুশিতে নাচে রে, খুশিতে নাচে রে, খুশিতে নাচে রে মন, তাই খুশিতে নাচ।
গানটা শুনতে শুনতে কি মনে হচ্ছিল বলতো? সত্যি গানের কথা অনুযায়ী যদি আবার নতুন করে শুরু হতো তাহলে কিন্তু বেশ হতো। আমাদের দুর্গাপূজো আবার নতুন করে শুরু হতো, আবার নতুন করে শপিং, নতুন করে ঠাকুর দেখতে বেরোনো, নতুন করে কেনাকাটা করা, নতুন করে মনের মানুষকে খুঁজে নেওয়া এবং নতুন করে আবার একটা জমজমাটি খাওয়া দাওয়ার আসর তৈরি করা। বাট সেটা তো হওয়ার নয়, ওই গান শুনতে শুনতে মনে মনে একটা কল্পনা করে নেওয়া আর কি, বছর পরে আবার আসবে সেটাই আর কি। মানে দেখো দশমী আসা মানেই কিন্তু ওই অপেক্ষাটা কোথাও না কোথাও চলে আসে আর কি। মানে যতই তুমি মনটাকে অন্যদিকে নিয়ে যাও না কেন, ঘুরে ফিরে কিন্তু সময় জানান দিচ্ছে সে তার মতন করে একটু একটু করে এগিয়ে চলেছে। আর সময় এগিয়ে চলা মানেও যেটা আর একটা ইঙ্গিতও দিচ্ছে যে তোমাদেরকেও ধরে রাখার সময়টা আমার একটু একটু কমে আসছে আর কি। তার কারণ তোমাদের আরও অন্যান্য প্রোগ্রাম রয়েছে, আরও অন্যান্য এনগেজমেন্ট রয়েছে, সেখানেও তোমাদেরকে যেতে হবে। তবে এত সহজে ছাড়ছি না, অন্তত আর একটা আরেকটা গান না শুনলে মনটা ঠিক খুশি খুশি হবে না আর কি। এই দীপ্তিদি কি শুনছি এবার তোমার কাছে? আমি এবার কেন পুজোর যেদিন দশমী হলো সেদিন থেকে পরের পুজোর দিন শুরু হয়ে গেল, আবার শরৎ আসবে, আবার আনন্দ আসবে। একটা জিনিস যত ভালো জিনিসই হোক যদি সবসময় চলে তার আকর্ষণ বোধ হয় থাকে না, তাই না? এই যে প্রতীক্ষা, এই প্রতীক্ষাই একটা বিরাট দুর্নিবার আকর্ষণ তৈরি করে দেয়। এবং দেখো কোনো কিছু যদি শেষ না হয় তাহলে তো শুরুটাও হবে না, মানে চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা তুমি ভারী সুন্দর একটা কথা বললে যে অপেক্ষার মধ্যে দিয়ে তাকে ফিরে পাওয়া, অপেক্ষার মধ্যে দিয়ে যে নতুন করে স্বাগত জানানো, সেই আনন্দটা কিন্তু একেবারে অন্য রকম আর কি। সেই মান্নাদের গান আছে বিরহের, আসলে বিরহের পরেই কিন্তু প্রেমের আসল লাগে মজা বা প্রেমের যে গভীরতা সেটাই তো অনুভব করি। বিরহের জ্বালার পরে মধুর লাগে মিলন, মিলনের কথা। এবং সেই কারণে দেখো অপেক্ষার পর অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে যখন আবার পুজো আসে, আবার শরৎ আসে, তখন কিন্তু সেই ভালো লাগাটা একেবারে অন্য মাত্রায় আমাদেরকে নিয়ে যায়। চলো এই বছরের রেশটা তো এখনো ধরে রাখছি, তো গানে গানে কি শোনাচ্ছ তুমি এই বছরের রেশ? এই শরৎ চলে যাচ্ছে, আবার শরৎ আসবে, আবার পুজো আসবে, আবার আবার আনন্দে মাতবো আমরা। বেশ, বাকি কথা পরে হবে, ধূসর ধুলি পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে টুকু থা, বাকি কথা পরে হবে।
কথাই বাকি থেকে যায় আর কি। যখন কথার পিঠে কথা আমরা চাপাই তখন মনে হয় অনেক কথা বলবো, কিন্তু কথা বলতে বলতে একটা সময়ের পর মনে হয় যা অনেক কথাই তো বাকি থেকে গেল। তবে তোমার কথা বাকি থেকে গেল বটে, তবে সীমাদির গান কিন্তু এখনো শোনা বাকি আছে, আর সেই বাকিটা আজকের আড্ডায় আমি সম্পূর্ণ করব। তো কি শুনছি তোমার কাছ থেকে? আমি একটি টুসু গান শোনাচ্ছি, সেই ঘুরে ফিরে। আজকে তো দশমী, বিজয়া দশমী, এটা তো খুব অস্বীকার করে করলে হবে না, তো আমি সেই রকমই একটি গান গাইছি যেখানে আমরা যেতে দিতে চাই না। তো আমরা যেমন মা দুর্গাকে দেবী রূপে পূজা করি, রারভূমি অঞ্চল ওখানে টুসুর একটা শব্দ কিন্তু শেষ কথা মা, এর ঊর্ধ্বে আর কিছু হয় না। টুসুকেও দেবী রূপে পূজা করা হয়, তো সেরকমই একটি মাকেও যেমন আমরা চাই না জলে দিতে, সেরকম বেশ গানে গানেই তাহলে হয়ে যায়, গানে গানেই শোনা যায়। চল টুসুই আমার খায় না কিছু, সুখাইন গেল চাঁদ বদন, রাত হইলে চাঁদ ধরে দেব কেন্দ না গো টুসু ধন। টুসুই আমার খায় না কিছু, সুখাইন গেল চাঁদ বদন, রাত হইলে চাঁদ ধরে দেব কেন্দ না গো টুসু ধন। বেলায় উঠেছি কিমিকি তবু টুসু আসে না, আসো টুসু চেতন কর আমায় জ্বালা দিও না। বেলায় উঠেছি কিমিকি তবু টুসু আসে না, আসো টুসু চেতন কর আমায় জ্বালা দিও না। টুসুধনকে জলে দিব না, মোদের মনের বাসনা, টুসুধনকে জলে দিব না। জল জল করো টুসু, জলে তোমার কে আছে মনেতে ভাবিয়ে দেখো, জলে শ্বশুর ঘর আছে। আরে জল জল করো টুসু, জলে তোমার কে আছে মনেতে ভাবিয়ে দেখো, জলে শ্বশুর ঘর আছে। মোদের মনের বাসনা, টুসুধনকে জলে দিব না, মোদের মনের বাসনা, টুসুধনকে জলে দিব না। Thank you.
কি আইনো টুসু গায়ের গামছা ক্ষীরের মিঠাই বাঁধে দি টুসু নাকি পড়কুলে যাবে খিদলাই লেখাবে কি আইনো টুসু গায়ের গামছা ক্ষীরের মিঠাই বাঁধে দি তুমি টুসু জলে যাইছো কবে দেখা পাবো গো আইসে বছর এমন দিনে আবার টুসু আইসো গো তুমি টুসু জলে যাইছো কবে দেখা পাবো গো আইসে বছর এমন দিনে আবার টুসু আইসো গো মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না মোদের মনে সুধনকে জলে দিব না মোদের মনে রে বাসনা তু সুধনকে জলে দিব না মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে কিন্তু প্রত্যেকেরই একটা বাসনা যে মাকে আমরা কিছুতেই জলে যেতে দেব না কিন্তু ওই যে সময় তার কাছে তো কারোর কোনো নিস্তার নেই তার কাছে কারোর কোনো পার নেই সেই সময় অনুযায়ী যা নিয়ম রয়েছে সে তো নিয়মের মতন করে সময়ের মতন করে এগিয়ে যাবে আর সেই সময় আমাকে জানান দিচ্ছে যে এবার তোমাদেরকে ছুটি দেওয়ার সময় এসে গেছে মানে তোমাদের এবার ছাড়তে হবে আর কি চাইলেও আমি ধরে রাখতে পারবো না তাই বিদায়বেলায় তোমাদেরকে বলি যে শুভ বিজয়া আনন্দের রেশটা এভাবেই মনের মধ্যে থাকুক এবং আগামীর যে অপেক্ষা আমাদের রইল প্রত্যেকের মনে মনে সেই দিনগুলো যাতে সকলের খুব ভালো কাটে খুব আনন্দে কাটে আমরা যাতে খুব ভালো থাকতে পারি আর একে অপরকে ভালো রাখতে পারি তোমাকেও শুভ বিজয়া জানাই চ্যানেল কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই কারণ আমাদের এই বৈঠকে ডেকেছেন ওনারা আর তোমাকে তুমি খুব ভালো কাটাও খুব সুন্দর করে বললে তুমি ভালো থেকো তোমরাও দুজনে খুব ভালো থেকো আমিও একই কথা বলবো দিদির মতন ওই সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি দাদাদের তো যারা এতক্ষণ আমাদের সাথে সঙ্গ দিলেন সবাইকে শুভ বিজয়া এবং ক্যামেরার ওই পারে যে যারা আছে যারা আমরা আমাদের এখানে সুন্দর করে দেখাচ্ছে আর কি আমাদের দেখাচ্ছে যারা তাদেরকেও শুভ বিজয়া জানাই সবাইকে সকলের খুব ভালো কাটুক নমস্কার ভালো থেকো মিউজিশিয়ান ভাইদের এবং দাদাদের সবাইকে বিজয়ার শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকুন একদমই তাই শেষ কথা হচ্ছে আমরা যাতে সবাই ভালো থাকতে পারি সবাইকে যাতে ভালো রাখতে পারি এই দুই বন্ধুকে তো ছুটি দিলাম কিন্তু তোমরা কি ভাবছো তোমাদের কোনো ছুটি নেই আমারও আপাতত কোনো ছুটি নেই সবে তো আড্ডা শুরু হয়েছে সবে আড্ডা জমে উঠেছে তাই সময় অনুযায়ী এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক আর ব্রেকের ওপারে যখন ফিরব আরও দুজন নতুন অতিথি শিল্পীকে নিয়ে সঙ্গে ফিরব তাই কোথাও যেও না সঙ্গে থাকো দেখতে থাকো পুজো আড্ডা